আমি ওঙ্কার, আমি সময়, আমি শক্তি। দুর্নিবার হাওয়ার মতো আমি দিক বিদিক তল পার করে এগিয়ে যাই, আমায় ছোঁয়া যায় না। তখন বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আমি তখন মাঞ্চুরিয়ায়, মার্কিন গোয়েন্দাদের নজরে পড়ে গিয়েছিলাম আর কি। কিন্তু ওই যে আমায় ছোঁয়া যায় না, ঘটলুম গিয়ে তোমাদের কুয়েটায়, সেখান থেকে দুর্গম পথে ইরাক। দুর্গম পথ আমায় পিছু ছাড়েনি, সেই যে বাড়ি ছেড়ে অন্তর্ধানের পর কত কত দুর্গম পথে চলাচল। তবে তোমরা জেনে রেখো, সেই বাড়ি থেকে অন্তর্ধানের পর আমায় নিয়ে গিয়ে গোমো স্টেশনে ছেড়ে দেওয়ার গল্প সৎপৈব সত্য নয়। যেমন সত্য নয় আমার স্ত্রী আর কন্যার গল্প। আমি ব্রহ্মচারী, চির তপস্বী, আমি যোগী, এক তেজস্বী মহাকাল। সাধারণ বুদ্ধি দিয়ে চিরকাল তোমরা আমার পথকে বুঝে নিতে চেয়ে ভুল করেছ। আমার পথকে বুঝতে গেলে বুঝতে হবে ভারতের চিরন্তন আধ্যাত্মিক দর্শন ও যোগ। তোল পার করা যুদ্ধ, পিছু হচ্ছে সাদা চামড়ার সৈনিকরা। আমরা এগিয়ে যাচ্ছি দেশ মাতৃকার মুক্তি সাধন। বহু সহযোদ্ধা বীরের মৃত্যু বরণ করছে, না আফসোস, তাদের রক্তে দেশ মাতৃকার চরণ যুগল রাঙায়িত হচ্ছে। মৃত্যুই তখন এক পুজোর, কিন্তু বাদ সাথে প্রাকৃতিক দুর্যোগ। তাই যুদ্ধের সাময়িক বিরতি, তবে শেষ নয়, দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য আজও আমার যুদ্ধ চলছে। আমার মুক্তি নেই, মায়ের মুক্তি হলে তবেই আমার শান্তি। সাময়িক আত্মগোপন, মাঞ্চুরিয়া, কোয়েটা, ইরাক হয়ে উঠলুম গিয়ে লন্ডনে। যে শত্রুরা আমায় গোটা বিশ্বে খুঁজে চলেছে, আমি তাদের ঘরেই বসে রইলাম, অথচ তারা আমায় দেখতেই পেল না। আমি চীনের স্বাধীনতার জন্যে সেনাপতি হয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছি, জয়ী হয়েছি সঘোষিত শক্তিশালী দেশের বিরুদ্ধে। ভিয়েতনামের হয়ে যুদ্ধে তাদের নাকানি চোবানি খাইয়েছে, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কতই না যুদ্ধের সাক্ষী। আজও সেই যুদ্ধের সেনাপতি আমি। বিশ্বজুড়ে তোলপাড় করা অস্থির সময়ে আমি তাণ্ডবকারী মহাকাল। আমার ক্লান্তি নেই, গোটা বিশ্বের এ প্রান্ত থেকে সে প্রান্তে আমার চঞ্চল পদচারণা। কিন্তু মন পড়ে থাকে সেই দেশের মাটিতে, তাই ছুটে ছুটে গিয়েছি, কখনো শৌলবাড়ি, কখনো অযোধ্যা, ফৈজাবাদ, বুচিহানা, আবার কখনো না। তোমরা আমায় খুঁজো না, ঠিক সময়ে আমি তোমাদের কাছে আসব। কত মৃত্যুর গল্প, কত প্রমাণ পাওয়ার চেষ্টা। আচ্ছা, তোমরা শ্রীকৃষ্ণের অস্তিত্বের প্রমাণ চেয়েছো কখনো? গীতাতে ভগবান নিঃসৃত বাক্যই তো বলে,
খণ্ডিত অবতার হয়ে তিনি ছড়িয়ে আছেন সবার ভেতরে। নিজের ভেতরেই ভগবানকে জাগ্রত করতে হয়, আমাকেও তেমনি ভাবে জাগ্রত করো। হদিশ পাবে আপনা থেকে, বুদ্ধি দিয়ে বিচার করতে এলে অন্ধ হবে। বুদ্ধি আমায় খোঁজো, আমি আছি তোমাদের মাঝে। বিশ্বাস রাখো, ভারতীয় আধ্যাত্ম দর্শনে নিজেকে সেই পথে নিমজ্জিত করে আত্মবৈরাগ্যের পথে বিলীন হও। সেইখানেই দেখা হবে তোমার আমার। খোলা চোখে আমি অন্য মানুষ, তৃতীয় নয়নে দৃষ্টি নিক্ষেপ করো, জাগ্রত করো তাকে। আপন জনের মতো